আপনি যদি একজন স্টুডেন্ট অথবা অফিস স্টাফ হয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই কোনো না কোনো সময় বাংলা বাক্য ইংরেজি বাক্যে, ইংরেজি বাক্য বাংলা বাক্যে অনুবাদ করার প্রয়োজন হয়। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে জানাবো কিভাবে যে কোনো বাংলা ডকুমেন্ট ইংরেজিতে অনুবাদ করতে হয়। আমাদের অনেক সময় যে কোনো বাংলা ডকুমেন্ট ইংরেজি অথবা ইংরেজি ডকুমেন্ট বাংলায় অনুবাদ করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা যারা ইংরেজি ভালো জানি, তারা কিন্তু অনেক সহজেই যে কোনো বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করতে পারি, সেটা বাংলা থেকে ইংরেজি হোক কিংবা ইংরেজি থেকে বাংলা হোক। যারা ইংরেজি মোটামুটি জানি, তারা কিন্তু কোনো একটি বাংলা বাক্য দেখলে তা অনেকটাই সঠিকভাবে অনুবাদ করে দিতে পারে। কিন্তু এক্ষেত্রে বাংলা বাক্যে যদি এমন কোনো শব্দ থাকে যা ইংরেজি শব্দ আমাদের জানা থাকে না, তাহলে সেই বাক্যের ইংরেজি অনুবাদ করা কষ্টকর হয়ে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে একটি ডকুমেন্ট বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হয়। তো এই কাজটি আপনি যে কোনো ডিভাইস থেকে করতে পারেন। আমি দুইটি ডিভাইস থেকেই দেখাবো। প্রথমে আমি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি। আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি গুগল ওপেন করছি। এরপর আপনি গুগলে লিখবেন গুগল ট্রান্সলেট, এরপর সার্চ করুন। সার্চ করার পর এখানে নিচে গুগল ট্রান্সলেট আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ইমেজ আসতে ক্লিক করে আপনার ইমেজটি বা আপনার ডকুমেন্টটি আপলোড করে দিন। দেখুন আমার ডকুমেন্ট ফরম্যাটটি কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর এখানে ল্যাঙ্গুয়েজে ইংলিশ থেকে বাংলায় করে দিন। দেখুন ইংলিশ থেকে বাংলার করার পর কিন্তু আমার ফরম্যাটটি বাংলায় কনভার্ট হয়ে গেছে। দেখুন কত সহজে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারবেন। তো এটা দেখুন আমার ইংরেজি ফরম্যাট এবং এটা দেখুন আমার বাংলা ফরম্যাট। তো এরপর আপনি যদি বাংলা ফরম্যাটটি ডাউনলোড করতে চান, এখানে ডাউনলোড ট্রান্সলেশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড করছি, দেখুন আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এবার ওপেন করি, দেখুন আমার ফাইলটি কিন্তু বাংলায় ওপেন হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ডকুমেন্টটি বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারেন। তো এতক্ষণ দেখলাম তো কম্পিউটার থেকে, এবার দেখবেন স্মার্টফোন থেকে কিভাবে এই কাজটি করবেন। চলুন তাহলে দেখে আসি।